মালদার ইংরেজ বাজার থানার নেতাজি পৌর বাজারে অভিযান চালিয়ে শব্দবাজি সহ পুলিশ কামাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে। অপর এক ব্যক্তি পালিয়ে যায়। ধৃতর কাছ থেকে 157 কার্টুন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। এইরূপ অভিযান লাগাতার চলবে বলেই পুলিশ সূত্রে জানা যায়। ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মালদার ইংরেজ বাজার থানার নেতাজি পৌর বাজারে অভিযান চালিয়ে শব্দবাজি সহ পুলিশ কামাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে। অপর এক ব্যক্তি পালিয়ে যায়। ধৃতর কাছ থেকে 157 কার্টুন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। এইরূপ অভিযান লাগাতার চলবে বলেই পুলিশ সূত্রে জানা যায়। ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মালদার ইংরেজ বাজার থানার নেতাজি পৌর বাজারে অভিযান চালিয়ে শব্দবাজি সহ পুলিশ কামাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে। অপর এক ব্যক্তি পালিয়ে যায়। ধৃতর কাছ থেকে 157 কার্টুন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। এইরূপ অভিযান লাগাতার চলবে বলেই পুলিশ সূত্রে জানা যায়। ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।